আমরা যেমন আমাদের কম্পিউটারে কয়েকটি ফাইল নিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ঠিক তেমনি ইউটিউবে কয়েকটি পছন্দের ভিডিও নিয়ে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করার পর যদি আপনারা প্লেলিস্টে ক্লিক করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টগুলো দেখতে পাবেন। আপনিও আপনাদের ইউটিউব চ্যানেলের পছন্দের ভিডিওগুলো নিয়ে প্লেলিস্ট তৈরি করতে পারেন। আপনি যদি আপনাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট তৈরি করেন তাহলে বেশ কয়েকটি বেনিফিট পাবেন। যেমন কোনো ভিজিটর যদি আপনার চ্যানেলটি ভিজিট করে তাহলে সেম ক্যাটাগরি ভিডিওগুলো একটি প্লেলিস্টে পাবে, সেক্ষেত্রে আপনার প্লেলিস্টে সকল ভিডিওগুলি ভিউ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও আপনার চ্যানেলে যদি একটি প্লেলিস্ট তৈরি করে সঠিক কিওয়ার্ড রিসার্চ করে এসইও করতে পারেন তাহলে আপনার প্লেলিস্ট ইউটিউবের সার্চ র্যাঙ্কে আসবে। সেখান থেকে কোনো ভিজিটর যদি আপনার প্লেলিস্টে ক্লিক করে তাহলে আপনার প্লেলিস্টে ভিডিওগুলো পরপর নেক্সট হতে থাকবে এবং ভিউ হতে থাকবে। তো দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করবেন। তার জন্য আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর আপনারা ক্লিক করবেন ইউটিউব স্টুডিও, তারপর আপনারা প্লেলিস্টে ক্লিক করবেন, তারপর নিউ প্লেলিস্টে আবার ক্লিক করবেন, তারপর আপনার প্লেলিস্টের টাইটেল দিয়ে দিবেন। আপনার যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরির একটি নাম আপনারা দিয়ে দিবেন, যেমন আমি একটি দিয়ে দিচ্ছি টেক। তারপর আপনারা এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে তিনটি অপশান দেখতে পাবেন। আপনার প্লেলিস্ট যদি পাবলিক করে রাখতে চান তাহলে আপনার প্লেলিস্টটি সবাই দেখতে পাবে। দুই নম্বর অপশানটি রয়েছে প্রাইভেট, এটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার প্লেলিস্টটি একান্তই প্রাইভেট, আপনি ছাড়া আর কেউ দেখতে পাবেন না। এবং তিন নম্বর অপশানটি রয়েছে আনলিস্ট, আপনার প্লেলিস্টটি আনলিস্ট অবস্থায় থাকবে। যদি আপনার প্লেলিস্টটি আপনার সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে শেয়ার করেন তাহলে সেখান থেকে দেখা যাবে, কিন্তু আপনার চ্যানেলে এই প্লেলিস্টটি দেখা যাবে না। তো আমি পাবলিক রাখতেছি। তারপর আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তাহলে একটি প্লেলিস্ট ক্রিয়েট হবে। তারপর প্লেলিস্টটি আপনারা এসইও করার জন্য আপনারা এডিট আইকনে ক্লিক করবেন, তারপর আপনারা যদি প্লেলিস্টের নামটি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই এডিট আইকনে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা প্লেলিস্টের যদি পাবলিক, আনলিস্ট অথবা প্রাইভেট করতে চান তাহলে সেটি আপনারা এখান থেকে করতে পারবেন। এবং এটি হচ্ছে শেয়ার বাটন, এখানে ক্লিক করলে এই প্লেলিস্টের লিঙ্কটি আপনারা কপি করে আপনার সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন। এবং আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনারা এই প্লেলিস্টে অ্যাড ভিডিওতে ক্লিক করার পর আপনারা আপনার চ্যানেলের ভিডিওর নামটি লিখে সার্চ করে সেই ভিডিওটি অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনারা ইউআরএল দিয়ে সার্চ করতে পারবেন, করে সেই ভিডিওটি অ্যাড করতে পারবেন। তারপর অপশানটি রয়েছে ইওর ইউটিউব ভিডিওস, এটি একটি নতুন চ্যানেল যেহেতু কোনো ভিডিও নেই। আপনার চ্যানেলে যদি ভিডিও থাকে তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো ভিডিও অ্যাড করতে চান সেগুলো আপনারা সিলেক্ট করে অ্যাড ভিডিওতে ক্লিক করলে সেই ভিডিওটি আপনার প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। তারপরে অপশানটি রয়েছে কোলাবরেট, আপনার প্লেলিস্টটি যদি আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলের সাথে কোলাবরেট করতে চান তাহলে আপনারা করতে পারবেন এই অপশানটি থেকে। তিন নম্বর অপশানটি রয়েছে প্লেলিস্ট সেটিংস, এটি বাই ডিফল্ট যা রয়েছে সেটি আপনারা রেখে দিবেন। তারপর যদি আপনার প্লেলিস্টটি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আপনারা ডিলিট প্লেলিস্টে ক্লিক করে আপনার প্লেলিস্টটি ডিলিট করতে পারবেন। তারপর প্লেলিস্টের গুরুত্বপূর্ণ অপশান হচ্ছে ডিসক্রিপশান, আপনার প্লেলিস্টটি এসইও করার জন্য আপনারা ডিসক্রিপশান আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা সর্বোচ্চ 5000 ক্যারেক্টারের একটি ডিসক্রিপশান দিয়ে দিতে পারবেন,
দেওয়ার পর আপনারা সেভ বাটনে ক্লিক করলে সেই ডিসক্রিপশনটি সেভ হয়ে যাবে। তো আজকে পর্যন্ত, ইউটিউব মার্কেটিং এর পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।